नमस्कार प्रिय बंधुरा, आमी रोहिणी चले एलाम आजके राशिफल निये। 19 नवेम्बर 2020 दिन बृहस्पतिवार, बांगलार 3 अग्रहायण 1427 मेष थेके मीन राशिर जानबो भाग्यफल। तार आगे दिनपंजिका। सूर्योदय घटबे सकाल 5:56, सूर्यास्त बिकेल 4:48। आज के तिथि पंचमी तिथि। करणटी पड़ेछे बबकरण, जोगटी पड़ेछे शूल नामक एकटी जोग। शुभ मुहूर्त থাকছে বেলা 11টা থেকে বেলা 11টা 44 মিনিট পর্যন্ত। রাহুকাল পড়েছে দুপুর 12টা 43 মিনিট থেকে দুপুর 2টা 5 মিনিট পর্যন্ত। আজকে চন্দ্রমা অবস্থান করবে ধনু রাশিতে এবং তারপরে মকর রাশিতে গিয়ে অবস্থান করছে। মেষ রাশির দিনটি কেমন কাটবে? আজকে আপনাদের চন্দ্রমা নবম এবং দশম ঘরের উপর দিয়ে গোচর করবে, সেক্ষেত্রে आज के पॉजिटिव एक दिन काटाबें। भाग्योन्नति आपनार पक्षे आज के दिन सम्भव जदि आपनार मध्य चेष्टा प्रबल थाके। आज के दिन आपनी आपनार बुद्धि देखिए समस्त दुरह काज, समस्यामूलक जे कोनो काज समाधान करे उठते पारबें, जार कारणे कर्मक्षेत्रे किन्तु अति तातारी समस्त काज करे फेलबें। তা সত্ত্বেও সরকারি কর্মচারীদের আজকে কর্মজীবনে কিন্তু চাপ বৃদ্ধি পাচ্ছে এবং অত্যাধিক কর্মচাপ কর্মজীবনে বিরক্তির একটি কারণ হয়ে যাবে আজকের দিনে। ব্যবসাদারদের আজকে মুনাফা বৃদ্ধি পাচ্ছে, অনলাইনে যারা কর্ম করেন তাদের কিন্তু আজকের দিনটা ভালো কাটছে। আজকে আর্থিক ব্যাপার আর 5টা দিনের মতো সাধারণ থাকবে, বকেয়া কিছু প্রাপ্তির সুযোগ ঘটতে পারে। পারিবারিক জীবন ভালো মন্দ মেশানো, দাম্পত্য জীবন মধ্যম কাটছে। সন্তানের কারণে কিন্তু মানসিক শান্তি বৃদ্ধি পাচ্ছে। কর্মজীবন ঘিরে অহেতুক চিন্তা আজকের দিনে বাড়বে। মেষ রাশির জন্য শুভ রংটি থাকছে স্লেট, শুভ সংখ্যাটি 8। সাকসেসের দিক দক্ষিণ পশ্চিম দিক। লটারির লাকি নাম্বার 83 78 68। বিশ্বরাশি, আজকে নবম এবং অষ্টম ঘরের ওপর দিয়ে চন্দ্রমা অবস্থান করবে, তাই দিনের প্রথমার্ধ যখন চন্দ্রমা অষ্টমে অবস্থান করবে আপনাদের, তখন কিন্তু কিছুটা সমস্যা থাকছে। কিন্তু দুপুরের পর থেকে চন্দ্রমা যখন হচ্ছে আপনাদের নবমভাবে অবস্থান করবে, এই সমস্ত সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন আপনি এবং ভাগ্যোন্নতির রাস্তা আপনার জন্য খুলবে। আজকে দিনের প্রথমার্ধে অহেতুক চিন্তা, মনে ভয় উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। গৃহগত কোনো কারণ বা সম্পত্তি রিলেটেড কোনো কারণে আপনার চিন্তা বাড়বে। আর্থিক ব্যাপারে আজকের দিনটি মধ্যম কাটবে, কিন্তু আজকে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ ঘটবে। মায়ের কাছ থেকেও আজকের দিনে কিছুটা হেল্প পেতে পারে। রাস্তাঘাট আজকের দিনে সাবধানে চলাচল করুন, ঝুঁকিপূর্ণ গাড়ি চলাচল করবেন না। অর্থাৎ যারা টু হুইলার বা ফোর হুইলার চালান তারা কিন্তু আজকের দিনে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং করবেন না। আজকে কর্মজীবনে দায়িত্বপূর্ণ অনেক কর্মের চাপ বাড়বে। সরকারি কর্মজীবন কিন্তু আজকে বেশ কাটছে। আইটি টেকনিক্যাল বা সফটওয়্যারে কর্মরত ব্যক্তিদের আর্থিক উন্নতি ঘটবে। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে ব্যবসাদাররা নিজের মত অনুযায়ী ব্যবসা পরিচালনা করুন, অপরের বুদ্ধি নেবেন না। গৃহগত জীবন বিকেলের পরে ভালো কাটবে, বিবাহিত জীবনও ভালো যাবে। আজকে বিশ্বরাশির জন্য শুভ রংটি থাকছে নীল, শুভ সংখ্যাটি 3। সাকসেসের দিক থাকছে দক্ষিণ দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 83 57 29। মিথুন রাশি, আজকে চন্দ্রমা আপনাদের সপ্তম এবং অষ্টম ঘরের ওপর দিয়ে গোচর করবে, তাই দিনের শুরুতে মনোবলে বৃদ্ধি ঘটবে। সামাজিকভাবে খুব ব্যস্ত একটা দিন কাটাবেন। দিনের প্রথমার্ধে আপনার মান সম্মান বাড়বে, কিন্তু দিনের দ্বিতীয়ার্ধে যখন চন্দ্রমা অষ্টমভাবে অবস্থান করবে তখন অন্য কারোর ব্যাপারে অযথা মাথা গলাবেন না, অহেতুক বদনামের শিকার হতে পারেন। আর্থিক ব্যাপারটি আজকের দিনে সাধারণ কাটছে। কোনো বন্ধুকে দেয়া ধারকে কেন্দ্র করে সেই বন্ধুর সাথে কিন্তু বিবাদ ঘটতে পারে। কর্মজীবনে আজকে ব্যস্ত একটি দিন কাটাবেন। কর্মজীবনে
ভুল ভ্রান্তির শিকারও হতে পারেন, তাই মন দিয়ে কাজ করুন, পেন্ডিং হওয়া কাজগুলো সময় মতো করে ফেলুন। ব্যবসাদারদের আজকের দিনটি মধ্যম কাটবে, ব্যবসায়িক সূত্র ধরে যাত্রা বা পরিশ্রম দুটোই বাড়ছে। আজকে মিথুন রাশির সাংসারিক এবং পারিবারিক জীবন শুভ কাটবে। মিথুন রাশির জন্য শুভ রঙটি থাকছে কয়টি শুভ সংখ্যাটি সাত। সাকসেসের দিক থাকছে উত্তর পশ্চিম দিক এবং লটারির লাকি নাম্বারটি থাকছে 91 74 65। কর্কট, আজকের দিনে নিজের ভেতরের সুপ্ত প্রতিভা কিন্তু বিকাশ পেতে পারে, তাই যারা ক্রিয়েটিভ লোক রয়েছেন তারা কিন্তু আজকের দিনটা অতি ভালো একটি দিন হিসাবে কাটাবেন। কিন্তু নেগেটিভ চিন্তা এবং নেগেটিভ লোকজনের থেকে দূরে থাকতে হবে, নিজের ওপর পুরোমাত্রায় বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। দিনের দ্বিতীয়ার্ধে আর্থিক এবং সামাজিক জীবনে মজবুতি দেখতে পাবেন, আপনার চেষ্টা বাড়বে, আর্থিক উন্নতি সন্ধ্যের পরে ঘটবে এবং ঋণ পরিশোধ করতেও পারবেন সন্ধ্যের পরে। কর্মজীবনে আজকে কায়িক পরিশ্রম বাড়ছে কিন্তু মন মতো ইনক্রিমেন্ট ঘটবে না। ব্যবসায়িক জীবনে বিকেলের পরে অহেতুক টেনশন বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন দাম্পত্য জীবন দুটোই শুভ কাটছে। কর্কট রাশির জন্য শুভ রঙটি থাকছে সবুজ, শুভ সংখ্যাটি 1। সাকসেসের দিক দক্ষিণ পূর্ব দিক, লটারির লাকি নাম্বারটি থাকছে 74 69 51। সিংহ রাশি, আজকে বুদ্ধি বা ইন্টেলিজেন্সের দ্বারা সমস্ত কাজ করে উঠবেন। বহু লোক আজকে আপনার কাছ থেকে সুপরামর্শ নেবে। দিনের প্রথমার্ধ কিন্তু আর্থিক লেনদেন থেকে সাবধানে থাকুক, আর্থিক সঞ্চয় আজকের দিনে কম হবে এবং দিনের শুরুতে যদি আর্থিক লেনদেন বা কাউকে টাকা ধার দেন তাহলে সেই টাকা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। কর্মজীবনে দিনের শুরুটা সমস্যা তৈরি হতে পারে, অত্যাধিক পরিশ্রম কর্মজীবনে আজকের দিনে ক্লান্ত হয়ে উঠতে পারেন অতি তাড়াতাড়ি আপনি। এবং কোনো কোনো সিংহ রাশির জাতক জাতিকা আজকের দিনে কর্ম পরিবর্তনেরও সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসাদারদের দিনটা পজিটিভ কাটছে, বিকেলের পরে ব্যবসাদাররা ভেবে চিনতে অর্থলগ্নি করুন, নচেত কিন্তু অর্থ ক্ষতির সম্ভাবনা। গৃহস্থ জীবনে ছোটোখাটো সমস্যা থাকলেও দাম্পত্য জীবন কিন্তু আজকে সামঞ্জস্যতা দেখা যাবে। কিন্তু গৃহস্থ জীবন হোক বা দাম্পত্য জীবন হোক দুটোর মধ্যে আপনি আপনার রাগ জেদ বা ইগো আনবেন না। সিংহ রাশির জন্য শুভ রঙটি থাকছে কমলা, শুভ সংখ্যাটি 3। সাকসেসের দিক দক্ষিণ দিক, লটারির লাকি নাম্বারটি থাকছে 71 60 46। কন্যা রাশি, আজকে মিশ্র পরিণাম পাচ্ছেন কন্যা রাশির জাতক জাতিকা। মানসিক চিন্তা বা উদ্বেগ বাড়বে, গৃহগত কোনো শৌখিন আইটেম কেনবার জন্য বা কোনো গেজেট বা আপনার কোনো দরকারি জিনিস কেনার জন্য আজকের দিনে কিন্তু খরচ বৃদ্ধি পাবে, সেই খরচের কারণে কিন্তু আপনার চিন্তা বাড়বে। যাই হোক, দিনের দ্বিতীয়ার্ধ কিন্তু সেই তুলনায় অনেকটাই পজিটিভ কাটছে। কর্মজীবনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নতুন দেয়া দায়িত্ব আপনাকে পালন করতে হবে আর সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, যার কারণে কর্মজীবনে অযথা বদনামের শিকার আজকের দিনে হতে পারেন। কর্মজীবনে আজকে সহযোগীরা ঠিকঠাক সাহায্য আপনাকে করবে না। যারা ঘরে বসে কাজ করেন বা অনলাইনে কাজ করেন তাদের কিন্তু আজকের দিনটা ব্যস্ততায় ভরা কাটবে। ব্যবসাদারদের ক্ষেত্রে দিনটা অতি সাধারণ কাটছে, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্যুর ট্রাভেলের সাথে যুক্ত ব্যবসাদারদের আজকে মুনাফা বৃদ্ধি করছে। পারিবারিক সদস্যদের সাপোর্ট বিকেলের পরে পাবেন, দাম্পত্য জীবন শুভ কাটছে। আজকে কন্যা রাশির শুভ রঙটি থাকছে লাল, শুভ সংখ্যাটি থাকছে 8। সাকসেসের দিক থাকছে দক্ষিণ পশ্চিম দিক, লটারির লাকি নাম্বারটি থাকছে 91 81 61। তুলা, দিনটি খুব পজিটিভ কাটবে, মনোবলে বৃদ্ধি করছে। যারা মিডিয়া প্রেস জার্নালিস্ট রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা শুভ সম্ভাবনাময়। কর্মজীবনে আজকের দিনটা পজিটিভ কাটবে, ইনক্রিমেন্ট ঘটার সম্ভাবনা প্রবল থাকছে, সহযোগীরা আজকে কর্মজীবনে আপনাকে হেল্প করবে। স্বাধীন ব্যবসায় যুক্ত ব্যবসাদারদের আজকের দিনটা মধ্যম গেলেও
জমি বাড়ি রিলেটেড বা প্রমোটিং এর মাল মেটেরিয়ালস রিলেটেড যারা ব্যবসা করেন তাদের কিন্তু আজকের দিনে লাভে বৃদ্ধি ঘটবে। আর্থিক দিক থেকে দিনটা শুভ কাটছে। গৃহ বিবাদ বিকেলের পরে মিটে যাবে। দাম্পত্য জীবনে ছোটোখাটো মতের অমিল আজকের দিনে ঘটতে পারে। তুলা রাশির জন্য শুভ রঙটি থাকছে লাল, শুভ সংখ্যাটি 7। সাকসেসের দিক থাকছে উত্তর পশ্চিম দিক। লটারি লাকি নাম্বারটি থাকছে 90, 58, 39। বৃশ্চিক রাশি, আজকের দিনটা পজিটিভ থাকছে। সমস্ত কাজ সময় মতো করে উঠবেন, যার কারণে কর্মজীবনে সুনামও অর্জন করবেন। আপনার কর্মদক্ষতার জন্য বস আপনাকে নতুন কোনো কর্মের দায়িত্ব দিতে পারে। বেকারদের ক্ষেত্রে কর্মের নতুন যোগাযোগ ঘটবে। আর্থিক জীবন আজকের দিনে ভালো থাকছে। বিকেলের পরে গৃহের জন্য কেনাকাটায় কিছুটা খরচ বৃদ্ধি পাবে। ব্যবসাদারদের পূর্বের করা ইনভেস্টমেন্টের লাভ আজকের দিনে পাবেন। ব্যবসা বিস্তারের জন্য ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পাবে ব্যবসাদারদের। দাম্পত্য জীবন মধ্যম থাকছে। আজকে বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটি থাকছে সবুজ, শুভ সংখ্যাটি 7। আর সাকসেসের দিক থাকছে উত্তর পশ্চিম দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 93, 87, 77। ধনুরাশি, নিজের চেষ্টায় আপনি আপনার ভাগ্যের উন্নতি করবেন। আজকে আপনার চেষ্টা এবং পরিশ্রম দেখে বস আপনাকে নতুন কোনো দায়িত্ব দেবে এবং আপনার কর্মগুণের প্রশংসা করবে। ব্যবসাদারদের আজকের দিনে দ্বিতীয়ার্ধ ভালো কাটছে। ব্যবসায়িক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো এক্সপার্টের পরামর্শ নিন। আর্থিক জীবন বিকেলের পরে স্টেবিলিটি আসবে, সঞ্চয় বাড়বে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকছে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি ঘটতে পারে। কোনো আত্মীয়ের সাথে মনোমালিন্য করতে পারে। ধনুরাশির জন্য শুভ রঙটি থাকছে লাল, শুভ সংখ্যাটি 4। সাকসেসের দিক উত্তর দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 93, 88, 50। মকর, মানসিক উদ্বেগ দুশ্চিন্তা বিকেলের পরে অনেকটাই কেটে যাবে। বিকেলের পরে কিছুটা মনোবলে বৃদ্ধি দেখতে পাবেন। আজকের দিনে নেগেটিভ বন্ধুদের থেকে দূরে থাকুন, নচেত এই রকম নেগেটিভ বন্ধুবান্ধবের কথায় আপনি ডিপ্রেস হতে পারেন। কর্মক্ষেত্রে পেন্ডিং কাজগুলো সময় মতো না করলে সমস্যা তৈরি হবে। ব্যবসাদারদের আজকের দিনটা ভালো কাটবে। আর্থিক জীবন বিকেলের পরে বকেয়া কিছু প্রাপ্তি ঘটতে পারে। আজকের দিনে যারা গাড়ি চালান, বিশেষ করে দুচাকা যারা চালান, তারা ঝুঁকিপূর্ণ ড্রাইভিং করবেন না, তাতে কিন্তু চোট লাগার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন দুটোই ভালো থাকছে। শ্বশুর বাড়ির লোকেদের সাথে ঘটা মতান্তর বিকেলের পরে অবসান হবে। আজকে মকর রাশির জন্য শুভ রঙটি থাকছে নীল, শুভ সংখ্যাটি 1। সাকসেসের দিক দক্ষিণ পূর্ব দিক। আর লটারির লাকি নাম্বারটি থাকছে 69, 68, 63। কুম্ভ, সামাজিক জীবনে আজকের দিনে কিছুটা বেশি ইনভলভ থাকবেন। সোশ্যাল মিডিয়ায় কিছুটা বেশি ইনভলভ থাকার জন্য সারাদিন একটা ব্যস্ততামূলক দিন কাটবে। সামাজিক ভালো কাজের জন্য আজকের দিনে কিছুটা ব্যয়ও করবেন। দিনের শুরুতে আর্থিক লেনদেন করে ফেলুন, কারণ দ্বিতীয়ার্ধে আর্থিক লেনদেনে কিন্তু অর্থক্ষতির সম্ভাবনা প্রবল থাকছে। তাই দিনের পূর্বার্ধে সকালের দিকেই সমস্ত আর্থিক লেনদেন করে ফেলুন। কর্মজীবনে অত্যাধিক পরিশ্রমের সঠিক পরিণাম আজকের দিনে পাবেন। আজকে দুপুরের পরে আপনার বিরোধীরা আপনার পেছনে ষড়যন্ত্র করতে পারে। ব্যবসাদারদের লাভের পরিমাণে বৃদ্ধি ঘটবে। অর্থলগ্নি ব্যবসাদাররা সকালেই করে ফেলুন, বিকেলের পরে অর্থলগ্নি করলে কিন্তু সমস্যা দেখা দেবে। পারিবারিক এবং দাম্পত্য জীবন দুটোই শুভ কাটছে। কুম্ভ রাশির জন্য শুভ রঙটি থাকছে সবুজ, শুভ সংখ্যাটি 2। সাকসেসের দিক উত্তর পূর্ব দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 87, 78, 72। সর্বশেষ রাশি মীন রাশি, দিনটি শুভ ফলে বৃদ্ধি ঘটবে। কর্মজীবনে কায়িক পরিশ্রম বৃদ্ধি পাচ্ছে এবং আজকের দিনে সেই কায়িক পরিশ্রমের সঠিক মূল্য পাবেন। বেকারদের জন্য আজকের দিনে কোনো শুভ সংবাদ কর্মের ব্যাপারে পেতে চলেছেন। ব্যবসাদারদের দিনের দ্বিতীয়ার্ধে মুনাফা বৃদ্ধি পাচ্ছে। পার্টনারশিপ ব্যবসায় লাভ দেখতে পাবেন। আর্থিক জীবনে আজকের দিনটা ভালো কাটবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে সাফল্য পাচ্ছেন। আজকের দিনে বহুদিনের আইনি সমস্যাও আজকের দিনে মিটে যেতে পারে। পারিবারিক জীবন মধ্যম কাটলেও দাম্পত্য জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনস দেখবেন।
মীন রাশির জন্য শুভ রংটি থাকছে স্লেট, শুভ সংখ্যাটি থাকছে 5। সাকসেসের দিক পুরুষদের জন্য থাকছে উত্তর পূর্ব দিক, মহিলাদের জন্য থাকছে দক্ষিণ পশ্চিম দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 78, 57, 49। এই রইল আজকের রাশিফল। নেক্সট রাশিফল দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তবে বন্ধুরা বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ।